চরম উত্তপ্ত পরিস্থিতি চন্ডীপুর বিধানসভা আসন জুড়ে শুধু মন্ডল অফিস ভাঙচুর অগ্নিসংযোগী নয় বিভিন্ন এলাকায় বুথ অফিসে চলছে ভাঙচুর শনিবার সকালে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপির নেতা কর্মীরা প্রকাশ্যে চলে আসে দলীয় কন্দল চিরাকুটি এলাকায় মন্ডল অফিস ভাঙচুর নথিপত্র রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে খুলে নেওয়া হয়েছে দলীয় পতাকা বিজেপির ভগবান নগর গৌরনগর এবং কাউলিকুড়া বুথ অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরও কিছু বুথ অফিস ভেঙে গুঁড়িয়ে দেবার খবর রয়েছে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অবস্থান করছেন মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্কর সহ কেন্দ্রীয় বাহিনী नहीं। 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 भाई के क्या কৈলাসহর আসনে বিজেপি প্রার্থী হিসেবে মবস্বর আলীর নাম ঘোষণা হবার পর ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা ক্ষোভের বই প্রকাশের আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনী ঘেরা টোপে নূরপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুরের মবস্বর আলীর বাড়ি রিপোর্ট চ্যানেল দিন রাত